আমি শুধু তন্ময় হয়ে ওদের চোখ দুটি এবং ওদের অবয়বের দিকে খেয়াল করেছি। প্রত্যেকটি ছেলে এবং প্রত্যেকটি মেয়ে তাদের মধ্যে অসাধারণ, অসম্ভব ট্যালেন্ট, অসম্ভব মেধা, অসম্ভব জেহেন জাকাওয়াত আমি দেখতে পেয়েছি। যেটাকে বলা হয় আয়ামে জাহেলিয়াত, সেখানে কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত ছিল, এই দিনের আলো এসে লেজে ফলে যা কুমিনা জুলুমাত ইলান নূর। ওই যে হাসি ব্যাপার মাই আছে না, রাস্তার পোলাগুন লাগে আরে সি 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 সি, এ কথা তো ময়ও জানি, কত নাকি হাসা ব্যাগি এ কথা কয়, হাসা না তো মিস হইব বাপ লাগ তো খোঁজ নাই মায়ের তমন হইব। কি বলতে কারা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এক উৎসব মুখর পরিবেশে রবিবার কুষ্টিয়া সদর স্বস্তিপুর ভাদলিয়া বাজার প্রাণকেন্দ্রের পশ্চিম পাশে ইকরা মডেল মাদ্রাসায় মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুযোগ্য পরিচালক এবাদত হোসেন মিলনের সভাপতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম মাওলা। আজ আমি এবং আমরা, আমার মনে হয় আপনারা আমার সঙ্গে একমত হবে, যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের পারফরমেন্স দেখেছি আমি শুধু তন্ময় হয়ে ওদের চোখ দুটি এবং ওদের অবয়বের দিকে খেয়াল করেছি। প্রত্যেকটি ছেলে এবং প্রত্যেকটি মেয়ে তাদের মধ্যে অসাধারণ, অসম্ভব ট্যালেন্ট, অসম্ভব মেধা, অসম্ভব জেহেন জাকাওয়াত আমি দেখতে পেয়েছি। আমি দেখতে পেয়েছি, সুতরাং ওদের পক্ষ থেকে আমি বলবো, ওরা যে পারফরমেন্স দেখিয়েছে এবং ওরা যে মেধা নিয়ে আপনাদের এই গ্রামের একটি প্রতিষ্ঠানে ওরা নিজেদেরকে নিবেদন করেছে, ওরা নিজেদেরকে নিবেদন করেছে, আর ওদের অভিভাবকবৃন্দ আপনাদের প্রতি সম্মান দেখিয়ে, শ্রদ্ধা দেখিয়ে তাদের সন্তানদেরকে এইরকম মেধাদীপ্ত সন্তানদেরকে আপনাদের প্রতিষ্ঠানে দিয়েছে, এই দিকে লক্ষ্য করে আমি বলবো, আমি এইভাবে বলতে চাই, এর প্রত্যেকটি সন্তান যেন আপনাদের কাছে ওই অভিভাবকেরা যেভাবে আমানত স্বরূপ দিয়েছেন তাদের সেই আমানতকে আপনারা যথাযথ যত্ন নেবেন এবং তাদের সেই আকাঙ্ক্ষাকে সম্মান দেখাবেন। কুষ্টিয়া ইসলামী কলেজের অধ্যাপক ফরাদ হোসেন সহ আরো অনেকেই জানো বোঝো মানো এই ইকরা, এই ইকরা দিয়ে যে নামটি শুরু হয়েছে, এর মধ্যে যে এত মধু এবং এর মধ্যে যে এত জাদু রয়েছে, আমি এখানে আসলাম। ইসলামে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা বলা হয়েছে, ইসলামে যে সংস্কৃতি আছে এটা আমরা মনে করি না, সংস্কৃতি মানে আমরা বুঝে থাকি যে নাচ গান ভিন্ন কিছু সভ্যতা বিবর্জিত এরকম কিছু, আসলে তা নয়, সংস্কারকৃত সংস্কার করা হয়েছে। যা এজ অফ ইগনোরেন্স যেটাকে বলা হয় আয়ামে জাহেলিয়াত, সেখানে কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত ছিল, এই দিনের আলো এসে লেজে ফলে যা কুমিনা জুলুমাত ইলান নূর, জমাটবদ্ধ অন্ধকারকে বিদূরিত করে সেখানে আলো ঝলমল করেছে জ্ঞানের আলো, সেই জ্ঞানের আলো এসেছে এই ইকরা শব্দের শুরু এবং আরম্ভ থেকে। সংস্কৃতি মানে যেটা সংস্কার হয়েছে মানুষের মধ্যে, অপসংস্কৃতি মানুষের মধ্যে যে সমস্ত কুসংস্কার, পুরস্বতা, অমানবতা, নিষ্ঠুরতা, সেগুলোকে পরিহার করে এখানে মানুষে মানুষের দরদ মমত্ব, মানুষে মানুষে একটা মিল, মানুষে মানুষে যেন মনুষ্যত্বের বিজয় ধ্বনি উচ্চারিত হয়েছে। এর আগে মাদ্রাসার এক ঝাঁক মেধাবী শিক্ষার্থীরা মনোজ্ঞ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে, যা সংক্ষিপ্তভাবে তুলে ধরা হলো। He who is your enemy is not of Inbe. আমি মানুষটা লেখা পড়া না জানলে কি হইব, পুলারে মেলা দূর পর্যন্ত লেখা পড়া করাইছি, আমার বাপের যেমন চাল আছিল আমারও মন
ডাল ভাবছিলাম পুলারে বিয়া দিয়া মেলাতে হার জিনিস লমু হুন্ডা ফিরি যাই পিয়ের কিন্তু ইস আমার পুলা ডাকল লগে চলে হে গো যুক্তিতে আমার কিছু লইবার দিল না আগুন এমনই উত্তপ্ত যা হৃদয় আগুন ধরে পৌঁছে যায় আবার সুরা লাহাবি আল্লাহ তালা বলেছেন যে লাগানো ভাঙানো চগুল করি যার কাজ তার জন্য রয়েছে খেজুরের আশির পাকানো শক্ত রশি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য অপরাধ আমি আপনার পকেটের ভিতরে আমি আপনার মোবাইলের ভিতরে আমি আপনার মানি ব্যাগের ভিতরে আর আপনার গোল কলমের মাঝে আজ পোপার নলেজ এবার টনি আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা এডুকেশন টিচার্স ইজ ফ্রেন্ড টু বে টু বিলিভার মাদ্রাসা এডুকেশন টিচার্স ইজ ফ্রেন্ড টু অ্যাকোয়ার রিলিজিয়াস নলেজ এন্ড ফ্যাক্ট অ্যাকর্ডিংলি মাদ্রাসা এডুকেশন টিচার্স ইজ ফ্রেন্ড টু বি এ ওর্থি সিটিজেন এন্ড ন্যাশনাল হিরো শোন শোন তোকে শুধু এটুকুই জিজ্ঞাসা করার ছিল তুই বাসায় ঠিক মতো পৌঁছে গেছিস তো হ্যাঁ খুশবু প্রতিদিন সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন কই তো কইবেন কি বোধ করি কিন্তু আপনার জানা দরকার বিষয়টা কি কথা কও ওই যে হাসি আবার মাই আছে না লাস তার পোলাগুন লাগে আটে সি 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 পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন জাকির হোসেন ইকরা মডেল মাদ্রাসার পক্ষ থেকে নির্দেশনা ছিল এবং অভিভাবকদের স্বাক্ষর সহ যারা এক অক্ত নামাজ কাজা করছে তাদের পুরস্কার আমরা দিতে পারছি না তো যারা পাঁচ অক্ত নিয়মিত নামাজ পড়ছে আমি সবাই নাম ঘোষণা করছি সবাইকে মঞ্চের আসে পাশে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি নওশীর নাহার পঞ্চম শ্রেণী রোল এক জান্নাতি খাতুন পঞ্চম শ্রেণী রোল সাত ফারহানা খাতুন পঞ্চম শ্রেণী রোল দশ ঋষি খন্দকার চতুর্থ শ্রেণী রোল নম্বর আট ইসলেহা আক্তার পঞ্চম শ্রেণী রোল নম্বর এগারো নুরশাদ জাহান পঞ্চম শ্রেণী রোল নম্বর বারো মুন্সী তানভীর রহমান তালহা চতুর্থ শ্রেণী রোল নম্বর এক মুন্সী জুবায়ের মাহমুদ তোহা চতুর্থ শ্রেণী রোল নম্বর দুই মোহাম্মদ রিফাদ আলম চতুর্থ শ্রেণী রোল নম্বর তিন মোসাম্মদ মরিয়াম খাতুন চতুর্থ শ্রেণী রোল নম্বর চার তৌকির আহমেদ তুষার চতুর্থ শ্রেণী রোল নম্বর পাঁচ সুরাইয়া খাতুন চতুর্থ শ্রেণী রোল নম্বর সাত মোহাম্মদ শাহর হোসেন চতুর্থ শ্রেণী রোল নম্বর নয় মোহাম্মদ শাহজিম ইসলাম চতুর্থ শ্রেণী রোল নম্বর দশ ইয়ামিনী চতুর্থ শ্রেণী রোল নম্বর এগারো মোহাম্মদ সাফান হাসান চতুর্থ শ্রেণী রোল নম্বর তেরো সানজিদা আক্তার সুরভি চতুর্থ শ্রেণী রোল নম্বর চোদ্দ উপস্থিত থাকবেন মুন্সী তানভীর রহমান তালহা মুন্সী তানভীর রহমান তালহাকে মঞ্চে এসে পুরস্কার দেওয়ার জন্য আহ্বান করছি মুন্সী তানভীর রহমান তালহা পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানিত অতিথিবৃন্দ এরই মাধ্যমে আমাদের পুরস্কার বিতরণীর মোহাম্মদ রফিক আর কে নিউজ 24